মানুষ কোনদিনও ভাবতে পারেনি এখানে এরকম একটা বাউল মেলা হবে। এটা আজকে আমাদের খুবই গর্বিত, দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম একটা বাউল মেলা এখানে হচ্ছে। আর একটা কথা না বলে যাচ্ছি না, আপনারা সহযোগিতা করেছেন, আমি আর একটু আপনাদের যে করব, যতটুকু যার সামর্থ্য আপনি আমাদের দাদার হাতে একটু সমর্থকটা তুলে দেবেন, যার যতটুকু আছে সম্বল তার থেকে কিনছি এই দাদার হাতে তুলে দেবেন। দাদা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে আমার একলা যেতে
Thank you.
খ্যাপা জানতে চাইবো যখন বাউল গানের নাম হয় তখন আমরা চলে যাই পুরুলিয়া একদম নর্থ চব্বিশ পরগনা কিংবা শান্তিনিকেতন দক্ষিণে বাউল আখড়া এই প্রথমবার এই বাউল আখড়া করার পেছনে কার উদ্দীপনা কে এসেছিল এগিয়ে তা যদি আপনি খুলে বলেন না তাহলে আমার দর্শকদের একটু বুঝতে সুবিধা হয় আজ আমরা এই যে বাউল আখড়ায় আছি দেবাশিস দাস ইনি এনার ঠাকুরদাদার স্মৃতি রাখার উদ্দেশ্যে আমাদের এই বাউল আখড়ার এই জমিটা ওনারা দান করেছেন এবং আমরা সকল বাউল বন্ধুরা মিলে এই আখড়াটা করার পিছনে সকলেরই অবদান আছে শুধু বাউল বন্ধু নয় সঙ্গে আমাদের বাউল প্রেমিক মানুষরাও আছেন তো আর কিছু বলবার জন্য আমাদের দেবাশিসকে আমি দিচ্ছি আজকে হ্যালো আজকে আমি এই বাউল আখড়া আজকে আমি বাউল আখড়া করতে পেরেছি আমি নিজেকে খুব ধন্য মনে করছি কেননা যখন আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় ছেড়ে আমরা যখন জয়দেবে যাই বা অগ্রদ্বীপে যাই বা সতীমায়ের মেলায় যাই আমরা সেইভাবে প্রাধান্য পাই না কারণ হচ্ছে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো বাউল আখড়া নেই বা সংগঠন নেই বাউলের কিন্তু একদিক দেখা যায় যে ওখানে যারা যারা শিল্পী আছেন বা বাউল শিল্পী ভাই বন্ধু আছেন বা অগ্রদ্বীপ মেলায় বন্ধুরা আছেন তারা সবাই নিজস্ব নিজস্ব যা যা আখড়া তৈরি করে রেখেছে বা ওখান থেকে বাউল আখড়া থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনা মেলার জন্য নিয়ে আসা হয় কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেসব বাউলরা আছেন তাদের কোনো নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয় না বা কোনো অনুষ্ঠানে কোনো কাজ ডাকা হয় না আমার একটাই দুঃখ যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো বড় কাজ করতে হলে তাহলে ধরো মিউজিশিয়ান থেকে শুরু করে ক্যাসেট কোম্পানি থেকে শুরু করে বা বড় বড় অর্গানাইজেশন থেকে শুরু করে সবাই কিন্তু আমার দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আমরা যখন এই বাউল মানে কোনো প্রোগ্রাম করতে যাই বা কোনো কিছু আয়োজন করতে যাই আগেই চিন্তা করি বীরভূমকে আগে আমরা নিয়ে আসবো কেননা বীরভূমের দল আছে ভালো বা অগ্রদেবের দল আছে কিন্তু আমরা কেউ চিন্তা করি না দক্ষিণ চব্বিশ পরগনায় বসে যে আমাদেরও দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো বাউল আছে ভালো সঙ্গীত আছে ভালো বাজিয়ে আছে আমি সেটাই সবার কাছে তুলে ধরতে চাই সারা বিশ্বের বুকে তুলে ধরতে চাই যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে শিল্পীরা সবসময় যে দুঃখের পিছনে বা কষ্টের পিছনে যে বাউল গান বাউল সঙ্গীত রিসার্চ করে যাচ্ছে মানে সঙ্গীত সাধনা করে যাচ্ছে তাদের কোনো দাম নেই আজকে এই আখড়া আমি আমি না আমাদের এই বাউল দক্ষিণ চব্বিশ পরগনার যে বাউলরা আছে সবাই প্রচেষ্টায় আজকে এই আখড়া আমি দাঁড় করতে করাতে পেরেছি আগামী দিন আমার খুব মনের আশা খুব মনের আশা যে এই দক্ষিণ চব্বিশ পরগনায় যেরকম ক্লাসিক্যালের রাজ্য রিসার্চ একাডেমি আছে বা রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্র মঞ্চ আছে বা রবীন্দ্র ভারতী আছে আমি চাই আমার এই আখড়ায় যে একটা ইনস্টিটিউট বাউল নিয়ে বাউল স্কুল নিয়ে বাউল কলেজ নিয়ে বাউল শিক্ষা এরকম আমার একটা প্রচেষ্টা আছে যাতে আপনাদের সবার কাছে আমার এই মানে নিবেদন যে আমি যাতে এই সাফল্য মানে এই জায়গাটা লক্ষ্যে আমি পৌঁছতে পারি আমাকে সবাই সহযোগিতা করবেন আমি সবার জন্য পারবো কিনা জানি না আমার বাউল ভাইরা সবাই এগিয়ে এসছে প্রথম দিন যেদিন পূর্ণদাস বাউল আসেন আমি 300 বাউল ডেকেছিলাম আর 250 বাউলের মতন আমি মতন করেছি এই দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর ভাগ তার জন্য যতটা এই আখড়ার যা কর্মকর্তা যা চাই যেটুকুই বলুন আমার সহযোগিতা করেছে আমার ননি ভাই আমার নিজের ভাইয়ের থেকে আরও বড় ভাই আমার দাদাও আছেন এখানে যুক্ত এই আখড়ার কর্মকর্তা সব কিন্তু আমি ননির হাতে আমি একটু তুলে দিচ্ছি ননি ভাই একটু কথা বলবেন নিজের পরিকল্পনা দক্ষিণ চব্বিশ পরগনা বাউলদের নিয়ে সেটা ও নিজেই বলছে তবে এটা একটা 10 দিনের যে একটা আমরা যে মেলাটা করছি তারপরে এই আখড়া এটা করতে গিয়ে একটা বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হয় যেটা জোগাড় করতে আমাদের প্রচণ্ড কষ্ট পেতে হচ্ছে তবে চেষ্টা করব ভবিষ্যতে বাউল প্রেমী মানুষরা এগিয়ে আসবেন আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং যাতে
দেবাশিসের যে স্বপ্ন বা আমাদের গৌতম দাস যে স্বপ্ন যে দক্ষিণ চব্বিশ পরগনা একটা বাউলের শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করা আমরা নিশ্চয়ই সেই সহযোগিতা অবশ্যই করব। দাদা কিছু দক্ষিণ চব্বিশ পরগনা, আমরা সাধারণত জানি যে বাউলের প্রবর্তক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এসে লীলা করেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু দক্ষিণ চব্বিশ পরগনায় এসে খোল ভেঙেছিলেন বারুইপুরে কীর্তন খোলা যা পীঠস্থান, সেই মহাপ্রভুর পদচিহ্ন এখন আমাদের বারুইপুরে সুরক্ষিত আছে। তবু আমরা অবহেলিত দক্ষিণ চব্বিশ পরগনার বাউলরা, আমি ভারতবর্ষের বিভিন্ন মেলা প্রান্তে যাই, বাউল মেলাতে সাধু সঙ্গে যাওয়ার চেষ্টা করি, গিয়ে দেখি সেভাবে দক্ষিণ চব্বিশ পরগনার বাউল ভাইদেরকে ডাকা হয় না বা প্রচারের আলোতে আসে না। আমরা বাউল মানে বীরভূম, আমাদের নবদ্বীপ, বাঁকুড়া, পুরুলিয়ার ঝুমুর এগুলোইকে বুঝি, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর প্রাচীন বাউল সাধক আছেন যাদেরকে আমরা উপস্থাপনা করতে পেরেছি আমাদের এই মেলার মাধ্যমে। মানুষ তাদের চেনে অনেক আগে থেকে, তবু আবার নতুন করে তাদের মুখটা দেখতে পেয়েছে, এটাই আমাদের অনেকটাই সাফল্য এবং বিশ্বের দরবারে একটা বার্তা পৌঁছাতে পারি যে পশ্চিমবঙ্গের মাটিটাই একটা সাংস্কৃতিক মাটি, জাতি ধর্ম নির্বিশেষে এখানে মানুষের একটা বসবাস, একে অন্যের পরিপূরক, সেই সংস্কৃতিকে পীঠস্থান শুধুমাত্র কবিগুরুর শান্তিনিকেতন নয়, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা আলাদা সাংস্কৃতিক আছে, ভাববৈচিত্র্য বৈচিত্র্য আছে। এখানে এই দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গার বক্ষ দিয়ে ভেসে গেছে লক্ষ্মীনারের ভেলা, যে ভেলাতে বসে বেহুলা তার স্বামীর প্রাণ ভিক্ষা করতে স্বর্গে গিয়েছিলেন, সেই পবিত্র মাটি দক্ষিণ চব্বিশ পরগনার মাটি। এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি বনভূমি, সুজন গাঙ্গুলির মাটি। যাই হোক, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার বাউলরা আরও 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 সামনে আসুক, আমাদের এই প্রচেষ্টা যাতে বিশ্ব দরবারে পৌঁছাতে পারি, এটাই আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে। আমাদের মধ্যে আপনাদের পেয়ে আমরা কৃতজ্ঞ, আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা মা মাটি সরকারের, মা মাটি মানুষের সরকার, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাউল শিল্পীদের জন্যে যে পরিকল্পনাটা করেছে লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে, তাতে আমরা সত্যি কৃতজ্ঞ যে বাউল ভাইয়েরা একদিন অনাহারে অবহেলায় অবহেলিত ছিল, আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এই সমস্ত অবহেলিত বাউল শিল্পীরা আজকে বিশ্ব দরবারে পৌঁছাতে পেরেছেন। আমরা আমাদের সশস্ত্র প্রণাম জানাই আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চরণে। আমরা কৃতজ্ঞ যে আমাদের মতো অবহেলিত বাউল শিল্পীদের জন্য উনি চিন্তা করেছেন এবং মাসিক একটা ভাতা এবং তার সঙ্গে মাসিক চারটে অনুষ্ঠানের একটা ব্যবস্থা করেছেন। আমি আবারও আমাদের সমস্ত বাউল বন্ধুর পক্ষ থেকে সশস্ত্র প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে। হরি বল।